হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে আমি খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে সর্ষে ইলিশ সর্ষে ইলিশ আমাদের বাঙালিদের খুবই পছন্দের একটা খাবার আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি তো আমি বাসায় কিভাবে আমার ওয়েতে সর্ষে ইলিশটা রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর এখানে হচ্ছে গিয়ে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে আগে থেকে মেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে গিয়ে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানে হচ্ছে গিয়ে আমি এখন তেল দিয়ে দিব আর সরষে ইলিশটা কিন্তু অবশ্যই সরিষার তেলে রান্না করতে হবে না হলে কিন্তু এটার পুরোপুরি যে টেস্ট সেটা আসবে না আর আমি যে সরিষার তেলটা ইউজ করছি সেটা একদম পিওর খাটি সরিষার তেল দেশ থেকে ভাঙিয়ে এনেছিল সেই তেলটা তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে আর এখানে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সর্ষেটা আমি ব্লেন্ড করার পর সেটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম এর জন্য একটু এরকম হয়েছে কালারটা যাই হোক এখানে হচ্ছে আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এখানে আমি আধা কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে এখন ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে যেন পেঁয়াজের কোনো গন্ধটা না থাকে তো পেঁয়াজটা ভাজা হতে থাকুক আর এফাকে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল আইকনটাই ক্লিক করে দিবেন তাহলে আমার আপডেট সব ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো এখানে হচ্ছে গিয়ে আমি এখন এর মাঝে লবণ দিয়ে দিয়েছিলাম লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আপনারা যতটুকু মাছ রান্না করবেন আর পেঁয়াজটা কিন্তু ভাজার পরেই তো তেলটা উপরের দিকে চলে এসেছে এখন হচ্ছে আমি এখানে দিব সরিষা বাটাটা আর সরিষাটা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম আর দুপুরবেলা হচ্ছে গিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে সরিষাটা দেওয়ার পর এখন আবার একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে এখন একটু ভেজে নিতে হবে তেলটা যখন উপরের দিকে চলে আসবে তখন হচ্ছে গিয়ে অন্যান্য মশলা দিব। আর ইলিশ মাছে কিন্তু বেশি মশলা দিতে হয় না বেশি মশলা দিলে কিন্তু ইলিশ মাছের ফ্লেভার নষ্ট হয়ে যায় খেতে ভালো লাগে না কারণ ইলিশ মাছে কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে এর জন্য মশলা পরিমাণ যত কম দেওয়া যায় ততই ভালো এখানে হচ্ছে আমি জাস্ট দিয়ে দিলাম এক চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণে হচ্ছে হলুদের গুঁড়া সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আমি এখানে আর কোনো কিছুই দিব না আমি হচ্ছে গিয়ে জাস্ট একটা জিনিস দেবো সেটা পরে দেব এখানে আদা রসুন বাটা আমি কখনোই দিই না আর ইলিশ মাছে আদা রসুন বাটা দিলে কিন্তু ইলিশ মাছের পুরো টেস্টই নষ্ট হয়ে যায় আমি দিতে পছন্দ করি না এর জন্য আমি দেই আপনারা না দিয়ে করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক সুন্দর একটা মাছের স্মেলটা মানে থাকে তো এখন আমি যে হলুদ আর মরিচটা দিয়ে এখন আবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি মাছ দিব তো এইদিকে হচ্ছে আমার মনে হচ্ছিলো যে তেলের পরিমাণটা মনে হয় একটু কম হয়েছে এর জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি আবার মশলাটা ভালো করে কষানোর পর তেলটা উপরের দিকে চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিব প্রায় দুই চামচের মতো টমেটো ক্যাচ এটা হচ্ছে গিয়ে অপশনাল আপনারা দিলে দিতে পারেন না দিলে মানে স্ক্রিপ করবেন আমার হচ্ছে গিয়ে ভালো লাগে আর এটা দিয়ে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা হয় পুরো টেস্টটাই মানে অন্য একটা লেভেলে চলে যায় খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই দিয়ে দেখবেন আহ তো এখানে আমি টমেটো ক্যাচ আপটা দেওয়ার পরে এখন যে আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মেখে রেখেছিলাম আমি সেই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে গিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি কারণ মশলাটা একটু শুকনা শুকনা হয়ে গিয়েছিল এই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যেন মাছটা একটু কষানো হয় এখন আমি একটা ঢাকনা দিয়ে মাছটা ঢেকে দিব দুই তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আমি হচ্ছে সবগুলো মাছ খুবই সাবধানতার সাথে উলটিয়ে দিব কারণ ইলিশ মাছ কিন্তু খুবই নরম একটা মাছ খুব তাড়াতাড়ি মানে হয়ে যায় এর জন্য খুব সাবধানের সাথে উল্টিয়ে দিতে হবে না হলে দেখা যাবে ভেঙে যাবে মাছগুলো সব উল্টিয়ে দিয়েছি এখন হচ্ছে গিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি পরিমাণটা অবশ্যই আন্দাজ করেই দিতে হবে কারণ যেহেতু ইলিশ মাছ হতে বেশি সময় লাগবে না এর জন্য হচ্ছে গিয়ে আমি পরিমাণ মতোই দিয়েছি আমি এখানে মানে ছোট গ্লাসের এক গ্লাস পানি দিয়েছি পানিটা দিয়ে এখন আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ দিয়ে এখন আমি একদম যে খাঁটি সরিষার তেলটা আছে সেটা এখন উপর দিয়ে দিয়ে দিব ফলে একটা সুন্দর আসবে খেতে ভালো লাগবে এর জন্য আমি দিয়ে দিলাম এখন আর ঢাকনা দিতে হবে না এখন আর ঢাকনার কোনো প্রয়োজন নেই এমনিতেই হয়ে যাবে এই তো অনেকটা কিন্তু ফুটে উঠেছে পাঁচ মিনিট পরে দেখলাম যে এরকম ফুটে উঠেছে এখন আরেকটু হচ্ছে গিয়ে ঝোলটা একদম মাখা মাখা করে নিতে হবে আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকমটা করে নেবেন এখানে আমি একটু ঝোলটা টেস্ট করছি যে লবণটা ঠিক আছে কি না তো দেখলাম হচ্ছে লবণটা ঠিকই আছে মাছটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি আরেকটু টানিয়ে নিব এই তো আমার রান্নাটা কিন্তু শেষ একদম ঘন ঘন একটা ঝোল হয়েছে এভাবে খেতেই সর্ষে ইলিশটা বেশি মজা লাগে আমি কিন্তু খুব সহজভাবে আর খুব সিম্পলভাবে আপনাদের সাথে খুবই মজার একটা সর্ষে ইলিশ রেসিপি শেয়ার করলাম আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে এভাবে দেখবেন আমি মানে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে খুবই মজা হয়েছিল রান্নাটা পরে হচ্ছে গিয়ে আমি একটু আবার সুন্দর করে আপনাদেরকে সার্ভ করিয়ে দেখিয়ে দিলাম তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ